পারমানেন্টলি ভাবে একটি টিকটক অ্যাকাউন্ট কি করে ডিলিট করতে হয় সেটা দেখবো আজকের এই ভিডিওতে। তো আমরা আজকে দেখবো কি করে জিমেইল অ্যাকাউন্ট থেকে একটি টিকটক অ্যাকাউন্ট খোলা, সেটাকে আমরা কি করে পারমানেন্টলি ভাবে ডিলিট করতে পারি, তো সেটা দেখবো আজকে। তো জিমেইল থেকে হোক আর যেটা থেকে হোক আপনার মোটামুটি নিয়ম কিন্তু সেমই, তো আমরা এখান থেকে জিমেইল থেকে করে দেখাবো। তো অনেকে আমরা করি কি, এখান থেকে অনেকগুলো জিমেইল থাকে আমাদের ফোনে, বিভিন্ন জিমেইল থেকে আমরা কিন্তু বিভিন্ন অ্যাকাউন্ট খুলে থাকি, তো এক্ষেত্রে আমাদের কিন্তু প্রাইভেসির একটু সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই যেগুলো আমাদের অতিরিক্ত অ্যাকাউন্ট আছে সেগুলোকে আমরা পারমানেন্টলি ভাবে ডিলিট করে ফেলবো। তো চলুন আমরা দেখে নিই কী করে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। এর জন্য সরাসরি টিকটক অ্যাপটাকে ওপেন করবেন, ওপেন করা হয়ে গেলে এখানে প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পরে উপরে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। আর এখান থেকে বলে দিচ্ছি এই যে অ্যাকাউন্টটা এখানে আমরা ক্রিয়েট করেছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ডেমো হিসেবে, আর এই অ্যাকাউন্ট কিন্তু আমরা ডিলিট করে দেখাবো। তো অবশ্যই আমরা থ্রি লাইনে ক্লিক করবো। তার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করে নিচ্ছি, যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি প্রত্যেকে একটি করে লাইক দিয়ে যাবেন, আর যদি আমার ছোট্ট চ্যানেলকে ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো অবশ্যই এখান থেকে আমরা প্রথম যে কাজটা করবো এখানে থ্রি লাইনের উপর ক্লিক করবো। এরপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপর একদম আমরা সেটিংসের ভিতরে চলে আসতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন একদম উপরে যে টপ সেটিংসটা আছে সেটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট, অবশ্যই আমরা ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করবো। এরপর দেখতে পারবেন একদম নিচে আছে ডিলিট অ্যাকাউন্ট, আমাদের অবশ্যই এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে অনেকগুলো অপশন থাকবে, আপনি চাইলে প্রথমটা রাখতে পারেন আই এম লিভিং টেম্পোরারি, তো এটা আমি রাখছি না, চাইলে আপনারা রাখতে পারেন। এখান থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন স্কিপ বাটন আছে, আমরা এখানে স্কিপ বাটনের উপর ক্লিক করবো। মনে রাখবেন এখান থেকে কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ডিলিট করে দেখাচ্ছি। তো মোটামুটি এখান থেকে নিয়মগুলো কিন্তু প্রায় সেম, আপনারা চাইলে অন্য যে নাম্বার অথবা ফেসবুক আইডি দিয়ে খোলা সেগুলো থেকেও আপনি ডিলিট করতে পারেন। আর যদি এখন তো আপনারা নাই পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কী করে ডিলিট করতে হয়, যেমন নাম্বার থেকে তারপর ফেসবুক অ্যাকাউন্ট থেকে, তো যদি সেগুলো আপনারা চান সেগুলো আমরা ভিডিও করতে পারি। তো অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে জানালে অবশ্যই আমরা সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবো। আজকের ভিডিও দেখাচ্ছি আমরা কী করে জিমেল থেকে ডিলিট করতে হয়। এরপরে বন্ধুরা এখানে বলতেছে টিকটক থেকে যে ডাউনলোড ইউর টিকটক ডেটা, আপনি চাইলে যে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করতেছেন সেই অ্যাকাউন্টের ডেটা যদি আপনি ডাউনলোড করতে চান, সেই ডেটা ডাউনলোড করতে চাইলে এখানে রিকোয়েস্ট ডাউনলোড এখানে ক্লিক করলে আপনি টিকটকের যে ডেটাগুলো আছে সেগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন। এখান থেকে আমরা টিকটকের ডাটা ডাউনলোড করতে চাচ্ছি না, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে বাটনের মতো দেওয়া আছে, আপনি এই বাটনে একটা টিক মার্ক দিবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কন লেখার উপর ক্লিক করবেন। এরপর ঠিক আপনি এই পেজে আসবেন, এই পেজে আসলে আপনি একটা নোটিশ দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট আপনি ডিলিট করতেছেন এই অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। প্লাস এখান থেকে যদি আপনি চান যে না 30 দিনের ভিতরে মানে এক মাসের ভিতরে যদি চান যে ডিলিট করে ফেলছেন যে অ্যাকাউন্টটাকে, আপনি সেই অ্যাকাউন্টটাকে আবার পুনরায় রিকভার করতে চান তাহলে আপনি কিন্তু পারবেন। এবং এখান থেকে যদি আপনি 30 দিন পরে করতে চান তাহলে কিন্তু পারবেন না, মানে এখান থেকে টিকটকের সার্ভারে এই অ্যাকাউন্টটা ডিলিট হবে ঠিক কিন্তু সার্ভারে রয়ে যাবে 30 দিন পর্যন্ত, 30 দিনের বেশি যখন হয়ে যাবে তখন টোটালি সার্ভার থেকে এটাকে মুছে দেওয়া হবে। তারা কিন্তু এখানে একটা নোটিশ এখানে শো করে দিচ্ছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এগুলো দেখার পর আমরা করছি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এখান থেকে অবশ্যই আমাদের যে অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের টিকটক অ্যাকাউন্ট খোলা সেই জিমেলটা কিন্তু অবশ্যই এখানে আমাদের ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আপনি যদি কন্টিনিউ উইথ গুগল এই অপশনে চাপ দিবেন তাহলে আপনাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে। তো যেটার মাধ্যমে আপনি ডিলিট করতে চাচ্ছেন বা যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টিকটক অ্যাকাউন্টটা খোলা সেই অ্যাকাউন্টটাকে অবশ্যই এখানে সিলেক্ট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে থাকা সবগুলো জিমেলে কিন্তু এখানে শো করতেছে, তো আমাদের কাঙ্ক্ষিত জিমেলটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি, অবশ্যই আপনারটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে কিন্তু ভেরিফাই হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অ্যাকাউন্ট অপশন চলে আসছে। যদি আমরা এখানে ডিলিট অপশনের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আবার ডিলিট অপশন আসছে, এখান থেকে যদি আবারও আমরা এই ডিলিট অপশনের উপর ক্লিক করি এরপরেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, এখান থেকে আমাদের ডিলিট অপশনে ক্লিক করার মুহূর্তেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে করে আপনার টিকটক অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে পারেন। এখন যে আমরা এই মুহূর্তে অ্যাকাউন্টটাকে ডিলিট করে ফেললাম সেই অ্যাকাউন্টটাকে যদি আমরা পুনরায় রিকভার করতে চাই তাহলে আমরা 30 দিনের ভিতরে যদি আমরা রিকভার করতে চাই তাহলে 30 দিনের ভিতরে আমরা রিকভার করতে পারবো। এরপরে যদি আমরা 30 দিন অতিক্রম করে ফেলি তাহলে এই পুনরায় এই অ্যাকাউন্ট কিন্তু আর রিকভার করা যাবে না। তো অনেক সময় কিন্তু আপনারা চাইলে এভাবে রিকভার করতে পারেন। বন্ধুরা আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।